এটা সোকোস হোটেল ভিরু, ওই দিকে পুরাতন তাল্লিন আর এই দিকটা হচ্ছে নতুন তাল্লিন। এই জায়গাটার নাম হচ্ছে ভিরু। লাল এই ট্র্যাকগুলো হচ্ছে সাইকেল যাওয়া এবং আসার জন্য, আর ফুটপাথ হচ্ছে মানুষের জন্য। এখানে আমরা এখন আছি ভিরু ক্যাসকোস, এস্তোনিয়ার অপর নাম ভিরু, এবং এটা হচ্ছে সেন্টার ভিরু ক্যাসকোসের ভিতর বিশাল বড় শপিং মল। আসলে খুবই অসাধারণ এর ভিতর এত বড় শপিং মল। এটা মনে হয় ইনফো সেন্টার, খুব সুন্দর শপিং মল। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে ভিরু ক্যাসকোস। এখানে তাল্লিনের এই শপিং মলটায় ভিরু ক্যাসকোস ঘুরতে খুব ভালো লাগছে, খুব সুন্দর পরিপাটি শপিং মল, আলোর খেলা। একটা নাইকের শোরুম, এই মার্কেটের ভিতরে আপনারা ড্রিঙ্কিং ওয়াটার পেয়ে যাবেন। এরকম ট্যাপ দেওয়া আছে, এই যে ট্যাপ থেকে পানি পান করতে পারবেন। এখানে ঢুকতে 50 পয়সা লাগবে, এবং সোফাও ব্যবস্থা আছে, বসে রেস্ট করতে পারবেন। আমার কাছে মনে হয় এটা ওর্দি। এই যে দেখেন ঠিক এভাবে ড্রিঙ্কেবল ওয়াটার খেতে পারবেন। আপনারা যারা এস্তোনিয়া রাজধানী তাল্লিন ঘুরতে আসবেন, মাস্ট বি তাল্লিনের এই শপিং মলটাতে আসবেন, ভিরু ক্যাসকোস। এই শপিং মলটা ভিরু নামক স্টপেজে অবস্থিত, ট্রাম দিয়ে খুব সহজে তাল্লিন সাতামা থেকে এখানে আসা যায়। আর এখানে আসলে মাস্ট বি এই টয়লেটে আসবেন, 50 পয়সা খরচ করে পানিও খেতে পারবেন ড্রিঙ্কেবল, এট দ্য সেম টাইম ওয়াশরুম ইউজ করতে পারবেন, এবং এখানে বসার দারুণ ফেসিলিটিস রয়েছে।